হয়ে যাওয়ার পরে আমি কিছুটা আসলে মানসিকভাবে ভেঙে পড়ি এবং যেহেতু আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না কিন্তু পারিবারিক সিদ্ধান্তেই আমার বিয়ে হয়ে যায়। তারপরও কিন্তু আমি আমার পড়ালেখা বন্ধ করিনি বা বন্ধ হতে দিতে চাইনি। আমি বিভিন্ন প্রতিকূলতার মাঝেও আমার পড়ালেখা চালিয়ে গিয়েছি এবং ইয়াকুব তাজুক মহিলা কলেজ থেকেই আমি 1999 সালে HSC প্রথম বিভাগে উত্তীর্ণ হই। ইংরেজি বা অর্থনীতি বিষয় এই দুইটা আমার খুব পছন্দের বিষয় ছিল। এই দুইটা বিষয় নিয়ে অনার্স করার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়ির সিদ্ধান্ত এবং সব কিছু মিলিয়ে আমি অনার্স করাটা আমার আর হয়ে ওঠেনি। আমি ডিগ্রিতে ভর্তি হই। ভর্তি হওয়ার পরেই পরপরই আমার প্রথম সন্তান আসে এবং প্রথম সন্তানকে মানে থাকা অবস্থায় আমি ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিই। তারপরে কিন্তু আমার যেহেতু বাচ্চা ছোট ছিল এই জন্য আমার কলেজ আমি বাদ দিয়ে দিই। আমার অনেক দিন আমি কলেজে যেতে পারি নাই, ঠিকমতো ক্লাস করতে পারি নাই। তারপর অতপর আমার ছেলের বয়স যখন 1 বছর হলো তখন আমি ডিগ্রি পরীক্ষা দিই এবং ডিগ্রি দ্বিতীয় বিভাগে আমি ডিগ্রি পরীক্ষা পাস করি। 2003-এ আমি চেয়েছিলাম মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য কিন্তু যেহেতু সিলেট গিয়ে ভর্তি হইতে হয় সেই জন্য আর ওই বছর আমার ভর্তি হওয়া হয় নাই। 2004 সালে আমি সাগরনাল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি এবং আমার শিক্ষকতা জীবনের শুরু সেখান থেকে। তারপরে আমি 2 বছর পরে আমি বিএটে ভর্তি হই 2006-এ এবং বিএটি ভর্তি হওয়ার পর সেটাও আমার জন্য ছিল একটা অন্যরকম অভিজ্ঞতা। দেখা যাইতো যে প্রতিদিন শুক্রবারে আমাকে গিয়ে ক্লাস করতে হইতো, বৃহস্পতিবারে আমি স্কুল করে তারপরে আমি আমার কুলাউড়ায় চলে যেতাম। পরদিন সকালে আমাকে সিলেট গিয়ে ক্লাস করে আবার শনিবার শুক্রবারে ওখানে বাবার বাসায় থেকে শনিবারে এসে আমাকে আবার বিদ্যালয়ে কাজে যোগদান করতে হতো। মোটামুটি একটা কষ্টকর জানি ছিল, এক পাশে ছেলে একদিকে বিদ্যালয় তারপর বিএড। এইভাবেই আমি আমার বিএড সম্পন্ন করি। বিএড সম্পন্ন করার পরে আমি মাস্টার্সে ভর্তি হই। সেটা 2010 সেশনের মাস্টার্সে আমি ভর্তি হই এবং 2014 সালে আমার মাস্টার্স পরীক্ষা আমি পরীক্ষা দেই এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হই। তারপর 2019 সালে আমি এমএডে ভর্তি হই। এমএডে ভর্তি হয়ে সেটাও আমি মানে শেষ করি। আর এর মধ্যে 2012 সালে আমার 2 যমজ সন্তানের জন্ম হয় এবং সেই সন্তানদের নিয়েই কিন্তু আমি পাশাপাশি আমি মাস্টার্স যখন কমপ্লিট করি সেই সন্তানদের পাশাপাশি পরিচর্যা করি, তারপর আমার মাস্টার্সটাও আমি কমপ্লিট করি। এবং 2023 সালে আমি সাগরনাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। বিয়ের পর আমার এই যে লেখাপড়া চালিয়ে নিয়ে যাওয়া এবং আমার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কিন্তু আমার স্বামী, আমার শ্বশুর, শাশুড়ি, সব মা বাবা সকলের সহযোগিতা রয়েছে। ওনাদের সহযোগিতা ছাড়া আসলে আমি এই কঠিন পথটা পাড়ি দেওয়া আমার জন্য অনেক কষ্টকর হয়ে যেত। যদিও বিয়ের পরে আমি যখন কলেজে যেতাম অনেকেই রাস্তাঘাটে আমাকে বলতো, তোমার তো বিয়ে হয়ে গেছে তাহলে তুমি কেন পড়াশোনা করছো। মানে ওই সময় অনেকের মধ্যে একটা ধারণা ছিল বিয়ে হয়ে যাওয়া মানেই লেখাপড়ার কোনো প্রয়োজন নাই, বিয়ের জন্যই মেয়েরা শুধু লেখাপড়া করে, এরকম অনেক কথা কিন্তু আমাকে শুনতে হয়েছে। কিন্তু নানা প্রতিকূলতার মাঝে আমি কখনো আমার পড়ালেখা বাদ দিতে চাইনি। সুতরাং আমি বলতে চাই আমাদের দেশের মেয়েদের, যারা অল্প বয়সে যদি কারো বিয়ে হয়ে যায় তাহলে তারা যেন জীবনটাকে বা লেখাপড়ারকে না থামিয়ে
তারা যদি কষ্ট করে যায়, নিজের জীবন পথে ওরা যদি অগ্রসর হয়, তারাও একদিন প্রতিষ্ঠিত হতে পারবে, নিজের একটা আলাদা পরিচয় তারা তৈরি করে নিতে পারবে। 2004 সালে এই স্কুলে সহকারী শিক্ষক ইংরেজি বিষয়ের হিসাবে যোগদান করে এবং 2023 সালে সহকারী প্রধান শিক্ষক হিসাবে ওই স্কুলে ওয়ার প্রমোশন হয়। যবা আমার চোখে দেখা অত্যন্ত মানে এই যে দুইটা, একটা ছোট, একটা হচ্ছে ওর বাল্য বিবাহে বয়সে বিয়ে হোক, বাল্য বিবাহ জমানোর প্রথম সন্তানের সময় সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল দিয়েছিল আর লাস্টে তার দুইটা সন্তান জম সন্তান নিয়ে এবং অত্যন্ত এই কষ্টের সাথে জীবনের সাথে সংগ্রাম করে সে চাকরি করেছে, তার পাশাপাশি মাস্টার্স বিএড এমএড করেছে এবং সে অত্যন্ত মেধাবী এবং চোখ, মানে বলতে গেলে চৌকস মিশু একটু একজন বিশ্বস্ত সহকর্মী এবং ছোট বোন হিসাবে ওকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি এবং এটা আমার মানে আশা বিশ্বাস যে মেয়েরা পারে না এমন কিছু নাই।